সমূহ সমস্যায় ভোগান্তি শিকার চা বাগান শ্রমিকরা। এর বিরুদ্ধে সরব হলো চা শ্রমিক উন্নয়ন সমিতি। শুক্রবার সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে নদফা দাবিতে কৈলাস শহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। সমস্যা সমাধানে মহকুমা শাসকের আশ্বাসে সন্তোষ প্রকাশ চা শ্রমিকদের। অন্যান্য প্রভাবশালী শ্রমিক সংগঠনগুলো যখন প্রায় এক প্রকার চুপ, সেই সময় সমূহ সমস্যায় ভোগান্তির শিকার চা বাগান শ্রমিকদের সমস্যা সমাধানে শ্রমিকদের পাশে দাঁড়ালো চা উন্নয়ন সমিতি। শুক্রবার দুপুরে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে কৈলাসহর প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয় এবং কৈলাসহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। এই বর্ণাঢ্য পদযাত্রায় কৈলাসহরের বিভিন্ন চা বাগান এলাকার আদিবাসী পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানুষেরা সামিল হয়ে নিজেদের ভাষা মর্যাদা সম্মান ন্যায্য মজুরি জমি স্বায়ত্তার প্রশ্নে জোরালো দাবি তোলেন। পদযাত্রার শেষে কৈলাসহর মহকুমার শাসক প্রদীপ সরকারের নিকট স্মারকলিপি প্রদান করে চা শ্রমিক সংগঠনের একটি প্রতিনিধি দল। নদফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন সাতজনের প্রতিনিধি দল। ডেপুটেশন এবং পদযাত্রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী চিরঞ্জীব ভট্টাচার্য, শ্রমিক নেতা জয়দীপ রায়, সংগঠনের সভাপতি স্বদেশ উড়িয়া সহ আরও অনেকে। মূলত চা বাগান শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট এই সংগঠনের দাবিগুলোর মধ্যে ছিল বাগানে বসবাসকারী আদিবাসী ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানুষের ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষায় সরকারি পদক্ষেপ গ্রহণ করা, ছিল মিল ভাষার স্বীকৃতি, চা বাগানে বসবাসকারী সমস্ত ভূমিহীন পরিবারকে দখলীয় বাস্তু ও চাষের জমির অধিকার প্রদান, প্রতিশ্রুতি মোতাবেক চা শ্রমিকদের মজুরি 340 টাকা করা, ছোট ছোট চা চাষিদের জন্য কাঁচা চা পাতার সরকারিভাবে মূল্য নির্ধারণ, প্রভিডেন্ট ফান্ডের আধার লিঙ্কের সমস্যার সমাধান, রেশনে কেরোসিনের দাম কমানো, আধার কার্ডহীনদের আধার কার্ড পাওয়ার ব্যবস্থা করা ইত্যাদি। ডেপুটেশন শেষে এই কথা জানান শ্রমিক নেতা জয়দীপ রায়। আমাদের মূল দাবিগুলি ছিল চা বাগানে বসবাসকারী সমস্ত আদিবাসী এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষরা আছেন তাদের ভাষা সংস্কৃতি রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা, তাদের মজুরি চা বাগানে যারা কাজ করেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই মজুরি ন্যূনতম 340 টাকা করা, সমস্ত আধার কার্ডের সমস্যার কারণে যে প্রভিডেন্ট ফান্ডের সমস্যা হচ্ছে সেই সমস্যা দ্রুত সমাধান করা, আধার কার্ডহীন সমস্ত শ্রমিক পরিবারগুলির আধার তোলার ব্যবস্থা করা এবং রেশন কার্ডের যাদের। সেই সাথে তিনি জানান মহকুমা শাসক তাদের দাবি সম্পর্কে সহমত পোষণ করেছেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। মহকুমা শাসক বলেছেন যে বিষয়গুলি রাজ্য স্তরের দাবি আছে এই দাবিগুলি উনি রাজ্য প্রশাসনের কাছে প্রেরণ করবেন এবং আধার বিভিন্ন ডকুমেন্টের বিষয় এই সমস্ত বিষয়গুলি উনি অতি দ্রুত এই বিষয়গুলি সমাধান করার জন্য সচেষ্ট হবেন। আপনাকে কোনো ধরনের সময়সীমা বেঁধে দিয়েছেন? আমরা প্রথমে চেষ্টা করব যাতে যাদের আধারের সমস্যা আছে যাদের রেশনের সমস্যা আছে এইগুলি নিয়ে ওনার কাছে আসার জন্য বলেছেন আমরা নিয়ে আসব। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি চা বাগান রয়েছে। সংশ্লিষ্ট বাগানগুলোতে প্রায় 7,000 চা শ্রমিক কর্মরত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।